আপোনাৰ অঞ্চলত সঘনাই বিদ্যুৎ কৰ্তন কৰা হয় নেকি? যদিহে আপোনাৰ অঞ্চলত সঘনাই বিদ্যুৎ কৰ্তন কৰা হয় তেতিয়া হলে দুটাকৈ বিশেষ নম্বৰ মুকলি কৰিছে APDCL এ। যদি সঘনাই লোড শেডিং হৈছে বিদ্যুতৰ যদি আপুনি সমস্যাত ভুগিছে দীৰ্ঘ সময় ধৰি যদি আপোনাৰ অঞ্চলত বিদ্যুৎ কৰ্তন কৰা হৈছে তেতিয়া হলে দুটাকৈ নম্বৰত ফোন কৰি দিব পাৰিব অভিযোগ। আমি লৈ আহিছো বিশেষ খবৰ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত যেতিয়া বান আৰু নেৰনেপৰা বৰষুণৰ ফলত দীর্ঘ সময় ধরে বিদ্যুতের সমস্যাত ভুগিছে বহু অঞ্চলের রাইজ। আর আপনার অঞ্চল যদি সঘনাই বিদ্যুৎ কর্তন হয় তেতিয়া হলে APDCL এ দুটাকৈ বিশেষ নম্বর মুকলি করেছে। বিদ্যুৎ কর্তন হলে ফোন করা দুটা বিশেষ নম্বরত। ধুমুহা বরষুণের বাবে বিদ্যুতের সমস্যাত ভুগিছে রাজ্যের বিভিন্ন অঞ্চলের বহু লোক। আর বহু লোক ইতিমধ্যেই অন্ধকারতে কটাবলগিয়া হয়েছে নিশা। দীর্ঘ সময় ধরে কর্তন করা হয়েছে কারেন্ট বিভিন্ন অঞ্চলত। দীর্ঘ সময় ধরে ঘন্টা ঘন্টা ধরে বিদ্যুৎ কর্তন করা হওয়ার পাছতে জিয়াতো ভুগিবলগিয়া হয়েছে রাইজ। কিন্তু বিদ্যুতের সমস্যা হলে ফোন করব পাৰিব দুটাক বিশেষ নম্বর। APDCL তরফের মুক্তি করা হয়েছে হেল্পলাইন নম্বর। যিকোনো মুহূর্ততেই যদি আপনি বিদ্যুতের সমস্যা পড়ে তেতিয়াহলে 1912 আর 7575999666 এই দুটাক নম্বরত ফোন করে অভিযোগ দিব পাৰিব। আর নিশা অন্ধকারতে কটাবলগিয়া হয়েছে রাজ্যের বহু অঞ্চলের রাইজ। আর APDCL দুটাক নম্বর আপনি অভিযোগ দিব পাৰিব। তাৎক্ষণিকভাবে কারেন্ট না থাকিলে এই দুটাকৈ নম্বৰত দিয়ক অভিযোগ, যিহেতু ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত উজনিৰ পৰা নামনিলৈ ভয়ংকৰ ৰূপত বান সমস্যাই দেখা দিছে। আৰু প্ৰলয়ংকাৰী বানে ৰাজ্যৰ উজনিৰ পৰা নামনি গ্ৰাস কৰিছে। আৰু বানপানীৰ বাবে দীৰ্ঘ সময় ধৰি বহু অঞ্চলত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কৰা হৈছে। ইয়াৰ লগতে ৰাজ্যত বৰষুণৰ তাণ্ডৱ অব্যাহত আছে। ধুমুহা বৰষুণৰ বাবে ৰাজ্যৰ বিভিন্ন অঞ্চলত দীর্ঘ সময় ধরে বিদ্যুতৰ সমস্যাই দেখা দিছে। আৰু যদি আপোনাৰ অঞ্চলত দীৰ্ঘ সময় ধৰি বিদ্যুৎ কৰ্তন কৰা হৈছে তেতিয়া হলে এই দুটাকৈ নম্বৰ আপুনি অভিযোগ দিব পাৰিব। APDCL তৰফৰ পৰা মুকলি কৰা হৈছে দুটা নম্বৰ। আৰু পুনৰ আমি জনাইছো নম্বৰ দুটা হৈছে 1912 আৰু আনটো হৈছে 7575999666। আৰু ৰাজ্যৰ বিভিন্ন অঞ্চলৰ লোকসকল যিহেতু অন্ধকাৰতে কটাবলগীয়া হৈছে নিশা, যাৰ বাবে সমস্যাত পৰিছে তেওঁলোক, যিহেতু ইতিমধ্যে ৰাজ্যত প্ৰতিকূল বতৰে সমস্যা সৃষ্টি কৰিছে। তাৰ মাজতে সঘনাই লোডশ্বেডিং বা উৎকট গরমের লোডশেডিং করা হয়েছে বিভিন্ন অঞ্চলত। আর ইয়ার ধুমুহা বরষুণের দীর্ঘ সময় ধরে কর্তন করা হয়েছে বিদ্যুৎ। যদি আপনার অঞ্চলত গছ বাগরিছে বা গছ বাগরার ফলত যদি দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে তেতিয়া হলেও APDCL খবর দিবল বিশেষ নম্বর আপনি ফোন করব পাৰিব। যেহেতু ধুমুহা বরষুণের ফলত বিদ্যুতের খুঁটা উভালি পড়া দেখিলে পাওয়া যায়, গছ বাগরি বিদ্যুতের খুঁটাত পড়ে বা বিদ্যুতের তার ছিগা দেখিলে পাওয়া যায়, যার দীর্ঘ সময় ধরে বহু অঞ্চলত বিদ্যুৎ সংযোগ কর্তন করা হয়। আর তেনে হলে যদি আপনি গছ বাগরিছে তেতিয়াহলে এই বিশেষ নম্বরত আপনি দিব পাৰিব অভিযোগ। দীর্ঘ সময় ধরে যিকোনো কারণতে যদি বিদ্যুৎ কর্তন হয়েছে আপনাদের APDCL এই দুটাকৈ নম্বরত অভিযোগ দিয়ক। ধুমুহা বরষুণের বিদ্যুতের সমস্যাত ভুগিছে রাজ্যের বহু অঞ্চলের লোক আর দীর্ঘ সময় ধরে কর্তন করা হয়েছে বিদ্যুৎ। কিন্তু বিদ্যুতের সমস্যাত ভুগিলে আপনি ফোন করব পাৰিব APDCL এই বিশেষ নম্বরত। যেহেতু নিশা অন্ধকারতে কটাবলগিয়া হয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলের হ হ লোকে, আর তাৎক্ষণিকভাবে কারেন্ট না থাকিলে অভিযোগ দিয়ক। ধুমুহা বরষুণের বিদ্যুৎ কর্তন করা হয়েছে বা গছ বাগরার ফলতো দীর্ঘ সময় ধরে বহু অঞ্চলের বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন হয়ে আছে। APDCL-ৰ লোকক বা APDCL-ৰ বিষয়ে খবর দিবলৈ হলে আপনি ফোন করে অভিযোগ দিব পাৰিব। দুটাকৈ বিশেষ নম্বর মুকলি করা হয়েছে, এই দুটাকৈ বিশেষ নম্বরত ফোন করে তাৎক্ষণিকভাবে অভিযোগ দিব পাৰিব APDCL-ক। আমি নম্বর দুটা পুনের জানাইছো 1912 আর 7575999666। এই দুটাকৈ নম্বর অভিযোগ দিয়ক APDCL-ক। APDCL-ৰ তরফের মুকলি করা হয়েছে দুটাকৈ হেল্পলাইন নম্বর। আর দীর্ঘ সময় ধরে যদি আপনার অঞ্চলত বিদ্যুৎ কর্তন করা হয়েছে বা বিদ্যুতের সমস্যা যদি ভুগিছে ধুমুহা বরষুণের যদি দীর্ঘ সময় বিদ্যুৎ কর্তন করা হয়েছে তেতিয়াহলে অভিযোগ দিয়ক। দুটাকৈ নম্বরত তাৎক্ষণিকভাবে সহায় করব APDCL-ৰ কর্মচারিয়ে। আৰু যাৰ বাবে দুটাকৈ নম্বৰ মুকলি কৰা হৈছে বিভিন্ন অঞ্চলত যিহেতু বিদ্যুতৰ সমস্যাত পৰিছে ৰাজ্যবাসী। আৰু ৰাজ্যবাসীৰ বাবে দুটাকৈ নম্বৰ মুকলি কৰিছে APDCL-এ। বিদ্যুৎ কৰ্তন হলে শীঘ্ৰেই ফোন কৰক বিশেষ নম্বৰ, যিহেতু উৎকট গৰমৰ মাজতেই
সঘন লোড শেডিংৰ লগতে বিদ্যুৎ কৰ্তন কৰা হৈছে দীৰ্ঘ সময় ধৰি ধুমুহা বৰষুণৰ তাণ্ডৱ ৰাজ্যত অব্যাহত আছে ভয়ংকৰ বান পৰিস্থিতি ৰাজ্যত অব্যাহত আছে আৰু তাৰ মাজতে যদি বিদ্যুৎ কৰ্তন কৰা হৈছে তেতিয়াহলে APDCL এ দুটাকৈ বিশেষ নম্বৰ মুকলি কৰিছে ফোন কৰি তাৎক্ষণিকভাৱে APDCL ক অভিযোগ দিব পাৰিব আপুনি